হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর আমি সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানা পত্রগুলো তুলে দিচ্ছি আগে, তারপরেই যাব ব্রেকফাস্ট বানাতে। তো আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি ভেজ চিজ স্যান্ডউইচ আমার হাজব্যান্ডের জন্যে। শ্রেয়াসকে অলরেডি আমি দিয়ে দিয়েছি আগে, তো ওকে আমি বাটার বেশি দিই না আমার হাজব্যান্ডকে, আর চিজও খুব কম দিই। আজকে ইচ্ছে হলো দিতে, তো তাও ফুল স্লাইস চিজ ওকে দেবো না, আর একটু টেস্টের জন্য ওকে তন্দুরি সস লাগিয়ে দিচ্ছি যাতে একটু টেস্টটা ভালো লাগে। আর এমনিতে ওকে ফুল চিজ স্লাইসটা দিই না, দিলেও হাফ হাফ করে দুটো স্যান্ডউইচে আমি লাগিয়ে দিই, তো সেটাই আজকেও দিচ্ছি। তো তারপর এগুলোকে একটুখানি আমি হালকা করে চাটুতে সেঁকে নেব, সেঁকে নিয়ে ওকে দিয়ে দেব। আর তারপর আমি এখানে একটা ডিম সেদ্ধ করেছিলাম শ্রেয়াংশের জন্যে। আমি প্রতিদিনই ওকে চেষ্টা করি একটা করে ডিম দেওয়ার, কারণ ওর এখন গ্রোয়িং পিরিয়ড, আর এমনি তো তাল গাছের মতো হয়ে যাচ্ছে শুরু, আর ওর সেদ্ধ ডিমটাইও বেশি খাওয়া প্রেফার করে ব্রেকফাস্টে, কারণ ওর অমলেট অতটা পছন্দ না। আমাদের সবার অমলেট পছন্দ, কিন্তু ওর বয়েল এগটাই ও বেশি খেতে ভালোবাসে, তো ওকে শুধু নুন গোলমরিচ দিয়ে দিয়ে দিলেই ও বেশ আনন্দে এটা খেয়ে নেয়। তো তারপর আমিও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো করে নেওয়ার পর আমি চলে এসেছি বাসন মাজতে এখানে, কেন কি প্রচুর বাসন পড়েছিল। তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো জাস্ট কটা পড়ে আছে, কিন্তু বাকি অনেক বাসন বাইরে রাখা ছিল, তো সেগুলো আমি এক এক করে এনে এনে পরে পরে মেজেছি, কারণ আগের দিন আমি বাসন মাজতে পারিনি, সেই জন্য সব বাসনগুলো রাত্রিরে বাইরেই রেখে দিয়েছিলাম, কারণ ঘরের ভেতর রাখি না, ঘরের ভেতর রাখলে অনেক আরশোলা হয়, সেই জন্য বাসন যদি বাইচান্স না মাজতে পারি তাহলে রাত্রিবেলা তাহলে আমরা বাইরে রেখে দিই ইউটিলিটি রুমে। তো সেগুলোই এখন এনে এনে ধুচ্ছি, আর এদিকে মা রান্না শুরু করে দিয়েছে। এখানে মা ভাজছে সর্ষে শাক, আর মা এটা নিজে শুট করছে, ওই জন্যই বারবার ক্যামেরা এদিক ওদিক হচ্ছে, বুঝতেই পারছো তোমরা। হ্যালো ফ্রেন্ডস, তো অনেক বাসন ছিল প্রচুর, সে বাসনগুলো মাজলাম, কারণ অ্যাকচুয়ালি কালকে কালকে আমার যে আগের ব্লগটা তোমরা দেখেছো বিকেল অবধি আমি করেছিলাম, ততক্ষণ তো আমার কিছু হয়নি। যারা দেখোনি তাদের জন্য বলে দিচ্ছি যে আমি পরশু দিনকে ভ্যাকসিন নিয়েছিলাম, তো বিকেল অবধি আমি ঠিকই ছিলাম। তারপর রাতে দুটোর সময় প্রায় দুটো নাগাদ আমার জ্বর এসেছিলো, তো কালকে সারাদিনই শরীরটা খারাপ ছিল। আর খেয়েছিলাম ওষুধ, আমি রাত্রিবেলা ওষুধ খেয়ে নিয়েছিলাম, আবার আবার আমাকে কালকেও একটা ওষুধ খেতে হলো, কেন কি তারপরও আমার জ্বর আসছিল, আর সেই জন্য কালকে কিছু করতে পারিনি, কালকে ভিডিও বানাইনি, ওই জন্য কাল পুরো রেস্টেই ছিলাম। তো বাসন টাসন কিছু মাজিনি, তো অনেক বাসন জমে গেছিলো, মা যতটা পেরেছিল মেজেছে, আর কালকে জয়মঙ্গলবারও ছিল। তো এখন আজকে আমি ঠিক আছি, শুধু হাতটা একটুখানি হালকা পেন আছে, আর কোনো প্রবলেম নেই। ওর হাতে একটু বেশি পেন হয়েছে আমার হাজব্যান্ডের, ওর হাতটা ফুলেও আছে, কিন্তু ওর জ্বর আসেনি, ও শুধু হাতটাই ফুলে আছে, আর ব্যথা আছে প্রচণ্ড বেশি। আমার হাতে খুব একটা ব্যথা নেই, হালকা ব্যথা আছে, আর আমার জ্বর এসেছিলো, মানে দুজনের আলাদা আলাদা রিয়াকশান হয়েছে। তো সবার বডি অনুযায়ী রিয়াকশান হচ্ছে, কারোর জ্বর হচ্ছে কারোর হচ্ছে না, তো এরকমই আর কি। তো প্রচুর জামা কাপড়ও পড়েছিল পাট করার জন্য, তো খাটের উপর তো আমি আগে ওগুলো পাট করে নিচ্ছি, কারণ অলরেডি আবার কাঁচা হয়ে গেছে, তো সেগুলো আমি শুকোতে দেবো। তো শুকিয়ে যাওয়ার পর আরও সব একবারে জমে গেলে প্রচুর জামা কাপড় হয়ে যাবে, সেই জন্য আগে এগুলোকে পাট করে তারপর আমি যেগুলো কেচেছি সেগুলো শুকোতে দিতে এসছি। আর কদিন ধরে রোদও ঠিক মতো উঠছে না, পুরো মেঘলাই হয়ে আছে, বৃষ্টির ওয়েদার সারাক্ষণই। তো শ্রেয়াংশের হাতে একটা দাদের মতো হয়েছে, যেটা ওর আগেও হতো, কিন্তু ওষুধ লাগালে ঠিক হয়ে যেত, কিন্তু এবারে ঠিকই হচ্ছে না, কে জানে কেন। তো এই যে এইটা, তো এটা আমরা কবে থেকে ওষুধ লাগাচ্ছি, কিন্তু ওটা ঠিকই হচ্ছে না। তো আজকে ভাবছি ডাক্তার দেখাবো, যাবো না মানে ভিডিও কনসালটেন্সিতেই দেখাবো, তাই এখন একটু চুজ করতে হবে। তোমার ফোনতে হবে?
তো আমরা ডাক্তার কনসাল্ট করতে হলে বেশিরভাগ প্র্যাকটো যে অ্যাপটা আছে ওটাই ইউজ করি। তো ওখান থেকে অনেক ডাক্তার পাওয়া যায়, আর ওখান থেকে অনলাইন কনসালটেন্সি করে নিই আমরা, আর ওরা প্রেসক্রিপশন পাঠিয়ে দেয় ওর মধ্যেই। তো খুব সুবিধে হয় এটা। বাবা চিঙ্কুলা অ্যাপ বানিয়েছে কি ইংলিশ টু ফ্রেঞ্চ, ওই যে ফ্রেঞ্চ তো শিখিস ওইটা থেকে মানে কি এখানে লিখলেই ওটা এসে যাবে। মমতা সঞ্চিত তলোয়া তোমাদের লাঞ্চ রেডি। এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, মুগের ডাল, আর চিংড়ি মাছ দিয়ে কি কুমড়োর তরকারি, আর এটা এটাও কুমড়ো তরকারি কিন্তু চিংড়ি মাছ ছাড়া ওর জন্যে। আর এটা হচ্ছে সর্ষে শাক ভাজা, আর এটা একটু কালকের কচু আছে ও খেয়ে নেবে, আর আলু ভাজা। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ। তো আমাদের লাঞ্চ হয়ে গেল, আর অনেক দিন পর সর্ষে শাক আমরা খেলাম। আর এখানে তো নালে একঘেয়ে শাক খেতে খেতে আমাদের মুখ পচে গেছে একদম। আর যাও বা মাঝখানে একটু ওই আমার দেওরের বাড়ির ওইখানে পাওয়া যায় বাঙালি, মানে বাঙালি শাক সবজি পাওয়া যায়, সে তাও বা দিচ্ছিল। সে আমার পুরনো ব্লগেও দেখিয়েছিলাম যে আমরা ওর বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছিলাম। তো তারপর তো আবার করোনা হয়ে গেল, লকডাউন হয়ে গেল, আবার বন্ধ হয়ে গেল। তখনই জাস্ট আমরা শুরুই করেছিলাম, তারপর আবার বন্ধ হয়ে গেল। তো আজকে অনেকদিন পর একটু দেখলাম যে সর্ষে শাক রয়েছে বিগ বাস্কেটে, তো আমি ওটাই অর্ডার দিলাম। তো যাই হোক, এখন বাজে 3:30, আর বিকেলে আমি একটা চিকেনের খুব ভালো একটা রেসিপি বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা অবশ্যই দেখো। আর চিঙ্কুলার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে 6টার সময়, তো 6টার সময় ওর ডাক্তার কনসাল্ট করবো ওর। গুড ইভিনিং ফ্রেন্ডস, বৃষ্টি এসে গেছে জোরে। বাচ্চাগুলো ছুটে ছুটে যাচ্ছে এখানে জলের মধ্যে। তো বিকেলে আমি একটা বলেছিলাম একটা দারুণ জিনিস বানাবো চিকেনের, তো আমি আজকে ট্রাই করছি চিকেন শিক কাবাব বানানোর। তো এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, কিভাবে করে রেখেছি সেটা আমি শুট করে রেখেছি, তোমরা দেখে নাও। পেঁয়াজ আর 2 কাঁচা লঙ্কাকে ফাইনলি চপ করে নেব, আর তারপর আমি এটাকে ভালো করে ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো জল না থাকে, কারণ শিক কাবাবে জল থাকলে শিক কাবাব ভালো করে আটতে চায় না, ওটা খুলে যায় শিক থেকে। সেই জন্যে আমরা পেঁয়াজের জলটাকে ভালো করে ছেঁকে নেব। তারপর এখানে আমি নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, যেটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি মিক্সিতে, আর তারপর ওতে আমি দিলাম 2 চামচ আদা রসুন বাটা, আর যেটা আমি চপ করে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। তারপরে একটু দেবো হলুদ, আর 1 চামচ গুঁড়ো লঙ্কা, আর ধনে আর জিরেকে আমি হালকা রোস্ট করে ক্রাশ করে রেখেছিলাম সেটা 2 চামচ দিলাম, আর দিলাম লেবুর রস আর রোস্টেড বেসন, আর 1 চামচ গরম মশলা, স্বাদ মতো নুন, আর দিলাম একটু চাট মশলা যাতে একটু চটপটা খেতে হয়। আর এখন দিচ্ছি আমি 1 চামচ ঘি, আর একটু ধনে পাতা কুচি, আর একটু ক্রাশ করে গোলমরিচ দিলাম। তারপর সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব, ভালো করে মেখে নেব এখানে যাতে সব ফ্লেভারসগুলোতে এসে যায়। তারপর ঢাকা দিয়ে এটা আমি 2 ঘন্টা ম্যারিনেট করতে দেবো। ম্যারিনেট হয়ে গেলে এটাকে বার করে, এখানে আমি স্মোকি ফ্লেভার দিচ্ছি, সেই জন্য আমি একটা পাত্রতে একটা জ্বলন্ত কয়লা রেখে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে ঢেকে রেখে দেবো। যতক্ষণ এই স্মোকটা থাকে ততক্ষণ আমি এটাকে রেখে দেবো চাপা দিয়ে। তো 2 ঘন্টা আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর এটা ফ্রিজে, তারপর বের করে আমি এটাতে স্মোকি ফ্লেভার দিয়েছি, দিয়ে ওটা 1 ঘন্টা আরো রাখা ছিল। তো এখন এটা পুরো সেট হয়ে গেছে, তো এখন আমি এটা শিকে এটাকে গাঁথবো। তো আমি এরকম উডেন যে স্টিক গুলো হয় এগুলো নিচ্ছি, তোমরা যে খুশি খুশি নিতে পারো, যারা তাদের ওভেনের ওই আছে কি বলে স্কোয়ার আছে স্কোয়ারে নিতে পারো, আমি এটা উডেন স্কোয়ার নিয়েছি। তো আমি আর এই ডো মানে মাংস যে ডোই বলছি মানে পেস্টটা যেটা, এটা যতটা শুকনো হবে ততই ভালো,
তো ওই জন্য আমি তো যতটা পেরেছি ততটা শুকনো করার চেষ্টা করেছি, কেন কি শুকনো না হলে এটা খুলে যায় স্কুয়ার থেকে। তো এবার দেখি কিরকম হয় আর কি ট্রাই করে। তো আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তো প্রথমে একটু লম্বা লম্বা করে এরকম হাতে করে করে নেব, তারপর এর মধ্যে এটা ঢুকিয়ে এটাকে আরেকটু পাতলা করব। তো এই লম্বাটা ঠিক আছে মনে হয়? হ্যাঁ। তো আমি খুব বেশি লম্বা রাখছি না, এইটাই রাখছি, কেন কি আমি ফ্রাইং প্যানে ভাজবো, তো এর থেকে বড় করলে ওতে ধরবে না। তো আমি এইটার থেকে এটা খুলে দেব, খুলে আর এখানে রেখে দিচ্ছি প্লেটের মধ্যে। তোমরা চাইলে স্টিক শুদ্ধ ভাজতে পারো, কিন্তু আমি স্টিকটা খুলেই ভাজবো, কেন কি স্টিক শুদ্ধ ভাজলে অনেক সময় চারদিকটা ভালো করে ঘুরিয়ে ভাজা যায় না। তো আমি আবার হাতে নিয়ে নেবো এরম করে। আমি দুটো এইভাবে বানিয়ে নিয়েছি, তো এইভাবে আমি পুরোটা বানিয়ে নেবো, তারপর তোমাকে দেখাবো। তো আমার সবগুলো কাবাব রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করে চারটে করে কাবাব ওর মধ্যে ভেজে নেব, যাতে সবগুলো চারদিক দিয়ে ভালোভাবে ভাজা হয়। তো এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে এগুলো ভেজে নেব, যাতে চিকেনটাও ভালোভাবে কুক হয়ে যায়। কম আছে এটাকে ভাজতে হবে, মানে মিডিয়াম লো ফ্লেমে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো এটা চারদিক দিয়ে বেশ ভালো হয়ে গেছে। তো আমার শিক কাবাব রেডি হয়ে গেছে। এই যে আমার শিক কাবাব। আরে দেখে যা, ইয়ামি ইয়ামি ইয়ামি। দেখতে হয়েছে খালি। ফিডব্যাক তো দাও। সুপার সুপার সে উপর তো বলো। আরে পুদিনা চাটনি, পুদিনা শেষ হয়ে গেছে, আবার নেক্সট টাইম। ভালো আছে শুনলাম? তো পাস হয়ে গেছে ফার্স্ট টাইম, আবার পরে আবার বানাবো উইথ চাটনি। চাটনিটা একটু অভাব হয়ে গেল, কারণ কি পুদিনা ছিল না আর দইও দেয়নি, দইও দুদিন ধরে ডেলিভারি দিচ্ছে না। তো যাই হোক খুব ভালো হয়েছে, টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে, প্রথমবার বানিয়েছি কিন্তু তাও ভালো। তো আমরা শিক কাবাব এনজয় করি। তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে। Take care. Ta-da.